ENVS এনভায়রনমেন্টাল স্টাডিজ জেনারেল কোশ্চিন পেপার তোমাদের 25টি একবারে ডিসকাস করব। তো চলো কোশ্চিন শুরু করা যাক। তো এক নম্বরে রয়েছে মহাদ্রাবক কি, তার সঠিক অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জল। তারপরের কোশ্চিন রয়েছে দুই, দুইয়ের অবিকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কয়লা, দুইয়ের বি। তারপরে রয়েছে তিন নম্বর, তিনেরও অ্যান্সার হয়ে যাবে বি, মেধা পাটেকার চিপ আন্দোলন কে শুরু করেন, সেটির অ্যান্সার হয়ে যাবে তিনের তিনের বি, এ এল বনগা। তারপরে রয়েছে চার, চারের অ্যান্সার হয়ে যাবে এ, বায়োগ্যাসের প্রধান উৎস হলো মিথেন। তারপরের কোশ্চিন রয়েছে তোমাদের পাঁচ নম্বর, তো নিম্নলিখিত এটির হয়ে যাবে গন্ডার, জলদাপাড়ায় বিখ্যাত। তারপরে রয়েছে পরিবেশ বিজ্ঞান হলো ডিসিপ্লিন বাই ইকসেপ, যেটির অ্যান্সার। তারপরে রয়েছে সাত নম্বরের অ্যান্সার হয়ে যাবে প্রোটোজোয়া। তারপরে রয়েছে তোমাদের আট নম্বর কোশ্চিন, তাজমহল ক্ষতিগ্রস্ত হতে পারে, সে ক্ষতিগ্রস্ত হতে পারে তোমাদের ঝড় কিংবা এটি হতে পারে, এক্ষেত্রে আমার মতে উপরের কোনোটি নয়, সেক্ষেত্রে বায়ু দূষণ হলো তাজমহলের কিছু হবে না, জল দূষণও কিছু হবে না এবং ভূমি দূষণও। তো অ্যান্সার আমার মতে আটের ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে নয়ের অ্যান্সার হয়ে যাবে তোমাদের সিএফসি, এর পুরো কথা হলো নয়ের বি, ক্লোরোফ্লোরো কার্বন, নয়ের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে রয়েছে তোমাদের দশ নম্বর কোশ্চিন, দশের তোমাদের রয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, সেটি সবাই জানো পাঁচই জুন, অ্যান্ড এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সকলেই জানো যে চাকরির পরীক্ষা তো তোমাদের, এটি কিন্তু পিএসসির এক্সামে এসেছিলো এবার। তারপরে রয়েছে তোমাদের এগারো, পৃথিবী হলো একটি গ্রহ, সেটির অ্যান্সার হয়ে যাবে এ, এগারোর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে বারোর হয়ে যাবে বিওডি, এর পুরো কথা হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটির অ্যান্সার হয়ে যাবে এ, বারোর এ। তারপরে রয়েছে তেরো, ওজন স্তরে ছিদ্র সৃষ্টিকারী দূষিত পদার্থ হলো সিএফসি, সেটি তেরো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কেঁচো সার তৈরিতে প্রয়োজন হয়, সেটি হয়ে যাবে প্রাণীর বজ্র, এখানে শুধু প্রাণী লেখা রয়েছে তাই প্রাণী, কেউ আবার ব্যাকটেরিয়া অ্যান্ড এটা কোশ্চিন চোদ্দো কনফিউজড হয়েছে, তো আমার মতে প্রাণী, চোদ্দো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও তার সঠিক অ্যান্সার। তারপরে রয়েছে পনেরো, পনেরোর দাগ নম্বর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, কোন গ্যাসটি বায়িত সব থেকে কম পরিমাণে পাওয়া যায়, সেটির অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তারপরে তামাক অশক্তি যে পদার্থের জন্য দায়ী তা হলো নিকোটিন, ষোলোর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে রয়েছে সতেরো, কোনটি জলবাহিত রোগ, সেটি হয়ে যাবে কলেরা, কলেরা কিন্তু একটি জলবাহিত রোগ। তারপরে পরবর্তী কোশ্চিন আঠারো, নিউমোনিয়া দ্বারা আক্রান্ত অঙ্গের নাম হলো ফুসফুস, আঠারোর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে রয়েছে তোমাদের উনিশ, উনিশের এ, চার ডিগ্রি সেলসিয়াস জলের সর্বোচ্চ ঘনত্ব হয় যা চার ডিগ্রি সেলসিয়াস, এটি কিন্তু তোমরা ফোর ক্লাস থেকেই পড়ে আসছো, তো এটি কারো ভুল করার ই নেই। তোমাদের আমি সঠিক অ্যান্সার কিনা সবটা না হলে তোমরা কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। তো হু এর ফুল ফর্ম হলো হল হে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, না এ হবে না, কুড়ি ডি হবে, কুড়ি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কুড়ি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যারা এ করেছো ভুল। তারপরে রয়েছে একুশ কোশ্চিন নম্বর, তো একুশের অ্যান্সার হয়ে যাবে সি, সিনকোনা থেকে কুইনাইন ওষুধটি তৈরি হয় সিনকোনা থেকে, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন। তারপরে রয়েছে বাইশ, ম্যানগ্রোভ পাওয়া যায় এটি সুন্দরবনে, ম্যানগ্রোভ যেটি উদ্ভিদ সেটি পাওয়া যায় সুন্দরবনে।
পরবর্তী কোশ্চিন রয়েছে 23। তো 23-এর অ্যান্সার হয়ে যাবে বি। নিম্নলিখিত কোনটি পচনশীল? সেটি হয়ে যাবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাগজ। তো তোমরা সবাই জানো যে প্লাস্টিক কিন্তু পচে না অ্যান্ড কাঁচও পচবে না এবং ডিটিটি ও পচে না, তাই সেক্ষেত্রে কাগজ অ্যান্সার হয়ে যাবে। তারপরে রয়েছে তোমাদের 24 দাগ নম্বর। তো 24-এর অ্যান্সার হয়ে যাবে ডেসিবল। শব্দ দূষণ পরিমাপের একক হলো ডেসিবল, তাই এটিও কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তো 25-এর অ্যান্সার হয়ে যাবে এ ট্যাসলে। ইকোসিস্টেম কথাটির প্রবর্তন করেন এ ট্যাসলে, তাই 25-এর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করে দাও এবং তোমাদের কটা ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও। তো প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই লাল কালারের যে সাবস্ক্রাইব লেখাটা আছে সেটি প্রেস করে পাশে বেল আইকনটি অন করে নোটিফিকেশনে অল করে রাখো, কেননা পরবর্তী ভিডিও যাতে মিস না যায়। এই এনভায়রনমেন্টাল সাবজেক্টে তোমাদের 25টা অ্যান্ড 2 পয়েন্ট করে তোমাদের নাম্বার রয়েছে, তো এতে 50-এ আশা করি তোমরা এই অ্যান্সার করে থাকলে 48 অবশ্যই পাবা। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।